আপিল দায়ের করেছি, আপিলে তো এমনি অ্যাপ্লিকেশন নর্মালি থাকে, আমরা জামিনও চেয়েছি, আমরা সামনে যে কোনো একদিন আমরা জামিন মুভ করব। কোন কোর্টে যাবেন এটা এখন ঠিক করিনি, দেখি। আপনারা কিসে কি বলেছেন এই আবেদনে? কোন মেমোরেন্ডাম অফ আপিলে আমরা যা আর্গুমেন্ট করেছি সেটা তো জানেন, যে মামলাটা বাদীপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইভেন জাজমেন্ট পড়ে যেটা দেখলাম সেখানে লার্নেড ট্রায়াল কোর্টও স্বীকার করেছেন যে প্রথম যে ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন রিপোর্টের উপরে যে মামলাটা এতদিন সাক্ষী প্রমাণ হল, 18 জন সাক্ষী প্রদান করার পর জজ সাহেব যেটা নাকি ফাইন্ডিংসে তার ফাইন্ডিংসে লিখেছেন, ওইটা যদি আমরা বাংলায় বলি এভাবে, তাহলে ওই মামলা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই 18 জন সাক্ষী নেওয়ার পরে তারা পিপি, কোন গভর্নমেন্ট অথরিটি অন্য কেউ না, ল এনফোর্সমেন্ট এজেন্সির কেউ না, ইনফর্মেন্ট বায়ু কেউ না, পিপি একটা দরখাস্ত দেয় যেদিন আসামি পরীক্ষার জন্য আন্ডার সেকশন 342 দিন ধার্য ছিল, সেই দিন পিপি একটা দরখাস্ত দেয় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। আমরা ফার্দার ইনভেস্টিগেশন, যেহেতু যারা একবার চার্জশিটেড তাদের বিরুদ্ধে ফার্দার ইনভেস্টিগেশন আইনত চলে না, আমরা এই ব্যাপারে আপত্তি দাখিল করেছি, কিন্তু লার্নেড ট্রায়াল কোর্ট আমাদের আপত্তি নামঞ্জুর করে ফার্দার ইনভেস্টিগেশনে দিয়েছে। ফার্দার ইনভেস্টিগেশনে রিপোর্ট আসার পরে লার্নেড ট্রায়াল কোর্ট সাক্ষী নিলেন, কার কার? দুজন সেকেন্ড আইও যে সিজ করেছেন সেই সিজার লিস্টের দুজন সাক্ষী, আর একজন ফরেন্সিক যে প্রথমে বলে গেছেন যে ডিভাইস বিশ্লেষণ করে এটা বলা যাবে না, যে অধিকার, দ্যাট ইজ আসামিরা, অধিকারের পক্ষে আসামিরা কোন ডকুমেন্টস প্রচার করেছে এটা কিন্তু বলে গেছেন, তো উনি আবার পরবর্তীতে সাক্ষী দিয়েছেন। আর একজন হচ্ছেন আয়ু নিজে, সেকেন্ড আয়ু নিজে, যিনি জেরায় ওই তার মামলা প্রমাণ করতে পারেননি, এবং তিনি ওই যে ডকুমেন্ট যেগুলি 10 বছর পরে, মামলা দায়েরের দীর্ঘ 10 বছর পরে যে ল্যাপটপ থেকে উনি বলতে চাচ্ছেন যে এই ডকুমেন্টস, ওই যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট উদ্ধার করেছেন, সেই ডকুমেন্টগুলি আসলে 10 বছর যাবতই, দ্যাট ইজ 11/8/2013 তারিখ থেকে তাদের কাস্টডিতে, আমরা এগুলি জানি না, এগুলি তাদের কাস্টডিতে, পরবর্তীতে তারা এগুলি তৈরি করেছে, তৈরি করে এটা তারা বের করেছে। তা না হলে আপনি একটা জিনিস দেখেন, আপনারা বা অন্য কেউ পেতেন এতদিনে, অনেকে দেখাইত যে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আগে 10 বছর আগে, এখন তো না, 10 বছর আগে যে ইউএসএ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এগুলি প্রচার করেছে, কেউ পারেনি, কোন সাক্ষী দ্বারা প্রমাণ করতে পারেনি, এটা আইও সেকেন্ড আইও এটা পারপাসলি ক্রিয়েটেড, এটা তাদের, তারা তাদের এটা করে এই রিপোর্টটা দাখিল করেছে, এবং এই রিপোর্ট কোন নিরপেক্ষ সাক্ষী দ্বারা ই করা হয়নি, প্রমাণ করা হয়নি, মাত্র সেকেন্ড আইও এই সাক্ষী দিয়ে গেছেন, এবং সেটাও কন্ট্রাডিক্টরি, তার টোটাল জিনিসটা আমি যে জেরা করেছি, জেরা সিনি এটা প্রমাণ করতে পারেননি যে এগুলি প্রচারিত হয়েছে, কিন্তু লার্নেড ট্রায়াল কোর্ট এটা বিবেচনায় না নিয়ে বলেছে যে এটা প্রমাণিত হয়েছে, এবং তারা 2 বছর কারাদণ্ড দিয়েছে। এইটা আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যেখানে প্রথম যে মামলা দায়ের করল সেই মামলাই ফেল করেছে, মামলা ফেল করার পরে ফার্দার ইনভেস্টিগেশনে আশা কি সাজা দেওয়া যায়? দেওয়া যায় না, এবং এই চার্জশিট এমনিও অ্যাকসেপ্টেবল নয়, চার্জশিটটা দিয়েছে যে আইন এই মামলা দায়েরের পরে, এই মামলার প্রথম প্রসিকিউশন রিপোর্ট দায়েরের পরে এই আইনটার জন্ম হয়েছে, ওই আইনে চার্জশিট প্রসিকিউশন রিপোর্ট দিয়েছে, সেটা কিন্তু কোর্টের এন্টারটেইন করার কোন সুযোগ নাই। আচ্ছা, আপনাকে কালকে যাবেন, এটা শুনানি কি কালকে হবে? না, আমরা কবে করি এখন দেখি, ওইটা ঠিক হয়। প্রত্যাশা কি আপনাদের? কোনটা
আবেদন করেছেন যে প্রত্যাশা কি? আমরা প্রত্যাশা এখানে তো ক্লিয়ার, আমরা জাজমেন্ট তো দেখলাম, জাজমেন্ট দেখে আমরা ক্লিয়ার যে জাজমেন্টে যে দুই বছরের জন্য যে গ্রাউন্ডস সাজা দিয়েছে এই গ্রাউন্ডস তো সবিরুদ্ধ। এই জাজমেন্ট কাছে মামলা প্রথমটায় তো খালাস জজ সাহেবের ফাইন্ডিংসে দেখা যায় প্রথম যে রিপোর্ট সেটা আসামি কোনো দোষী না, দ্বিতীয় রিপোর্টে যেটা দিয়েছে এটা তো বেআইনি এবং সবিরোধী এবং সেলফ কন্ট্রাডিক্টরি, ইভেন তার যে ফাইন্ডিং সেটাও সেলফ কন্ট্রাডিক্টরি। কাজে এখানে ক্লিয়ার, আমরা আশা করি এটা তো একটা ই কেস খালাস হওয়ার মতো ভালো কেস, একটা মামলা প্রমাণ করতে পারে না এই গভর্নমেন্ট কোনোভাবেই। আমরা আশা করি যে শুনানিতে, এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা যদি ফেয়ার ট্রায়াল বলতে যে জিনিসটা হয়, যাই হোক ওইটা আমরা আসামিরা ইনশাআল্লাহ খালাস পাবো।